নাশকতার আগুনে পুড়ে ছাই গৃহস্থের জীবিকা নির্বাহের শেষ সম্বল রাতের আধারে দুষ্কৃতিকারীর আগুনে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেল একটি যাত্রীবাহী অটোকারী ক্ষতির পরিমাণ প্রায় তিন লক্ষাধিক টাকা তদন্তে কদমতলা থানার পুলিশ ঘটনা কদমতলা থানাধীন উত্তর হুরুয়া গ্রামে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ঘটনার বিবরণী প্রকাশ উত্তর জেলার কদমতলা থানাধীন উত্তর হুরুয়া গ্রাম পঞ্চায়েতের চারনং ওয়ার্ডের বাসিন্দা হরিশঙ্কর চক্রবর্তী পেশায় একজন অটো চালক অটো চালিয়ে দীর্ঘ পঁচিশ বছর যাবত সংসার প্রতিপালন করে আসছেন প্রতিদিনের মতো বুধবার রাত আনুমানিক আটটা থেকে সাড়ে আটটা নাগাদ নিজের টি আর জিরো নম্বরের যাত্রীবাহী এপি অটোটি চালানো শেষ করে বাড়ির সামনে ছোট একটি ঘরে রেখে নিজ ঘরে চলে যান রাতের খাবারের পর ঘুমিয়ে পড়েন রাত আনুমানিক দুটো নাগাদ হরিশঙ্কর চক্রবর্তী বিকট শব্দে ঘুম থেকে জেগে ওঠেন প্রথমে চোর ভেবে খানিকটা ভয় পেয়ে নিজের ছেলেকে নিয়ে ঘর থেকে উঠোনে বের হয়ে দেখতে পান বাড়ির রাস্তার পাশে ঘরের ভেতরে থাকা নিচের অটো গাড়িটি দাউ দাউ করে জ্বলছে দরে গাড়ির ঘরের পাশে গিয়ে দেখতে পান অটো গাড়িটি রূপে পুড়ে ছাই হয়ে গেছে তখন চিৎকার চেঁচামেচি করলে আশেপাশের জনগণ জোরো হলেও ততক্ষণে অটোটি সম্পূর্ণ পুড়ে ছাই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কদমতলা থানার পুলিশ পুলিশ তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত কাউকে চিহ্নিত করে গ্রেপ্তার করতে পারেনি এদিকে অটো গাড়িটির মালিক হরিশঙ্কর চক্রবর্তী জানান দীর্ঘ পঁচিশ বছর যাবৎ গাড়ি চালিয়ে সংসার প্রতিপালন করে আসছেন অটো গাড়ির উপার্জনের উপর সংসারের পাঁচজনের পেটে দুবেলা ডালভাত পড়ত রাতের আধারে দুষ্কৃতিকারী দল উদ্দেশ্য গাড়ি চালিয়ে দিয়ে ওনাকে সর্বশান্ত করে দিয়েছে পার্শ্ববর্তী বাড়ি আমার পাশের বাড়ি পার্শ্ববর্তী মানে কিন্তু আমার পাশে একদম পাশে হে আমার মানে এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট সন্দ্র হেলি জ্বালাইছে এটা হ্যারাই করছে এটা সন্দ্র তার লোক আমার দীর্ঘদিন ধরে ঝামেলা এটা কেস মামলা পর্যন্ত কেসের ঝামেলা এটা তার যে মানে মেলুকটা যেন আছে মেলুকটার দুশ্চরিত্রা এইখানে খুব বাজে আড্ডা হয় বাজার আমি এইটা প্রতিবাদ করি কদমতলা থানা পর্যন্ত জানে এইটাই আমার ফ্যামিলি অপরদিকে স্থানীয়দের বক্তব্য দীর্ঘ দু থেকে তিন বছর ধরে কে বা কারা পরিকল্পিতভাবে হরিশঙ্কর চক্রবর্তীর সঙ্গে নানাভাবে প্রতিহিংসামূলক বিভিন্ন ঘটনা ঘটাচ্ছে বছর দুয়েক পূর্বে হরিশঙ্কর চক্রবর্তীর বাড়ির সামনের পুকুর পাড়ে অজ্ঞাত পরিচয়ের এক যুবতীর লাশ গাছে ঝুলিয়ে রেখেছিল কে বা কারা যা আজ পর্যন্ত পুলিশ তদন্ত করে আসছে আবার প্রতিহিংসামূলক হরিশঙ্কর চক্রবর্তীর শেষ সম্বল যাত্রীবাহী অটো গাড়িটি আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিল স্থানীয়রাও পুলিশি তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানান এই রকম জঘন্যতম ঘটনা মানে আর হয়নি আমি বলবো যে অথচ আমার বুদ্ধিতে আমি দেখিনি প্রায় পঁচিশ ছাব্বিশ বছর ধরে এই জায়গাতে আছি হুড়ুয়াতে কোনো এরকম ঘটনা ঘটনা এই প্রথম গত কালকে রাত্রে যে মানে যে অঘটন ঘটল আমাদের এই চানড ওয়ার্ডের এই বাসিন্দার রামকৃষ্ণ চক্রবর্তীর যে গাড়িটা একবারে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো কিছু বাকি নেই কিন্তু এখানে এই ঘটনার পিছনে আমরা পুলিশের দাবি রাখছি তখনও যাতে সুষ্ঠু তদন্ত করে সঠিক ব্যক্তিকে যে ধরে যাতে উপযুক্ত শাস্তি দেওয়া কেন আমাদের এই হুড়ুয়া গ্রামটাকে বদনাম করছে Your report channel thin drop.